চেইন সেলাই করা। ফ্রেমের উপরে সুই ধরার জন্য ডান হাত ও নিচে সুতা ধরার জন্য বাম হাত ব্যবহার করুন। ডান হাতের চারটি আঙ্গুল দিয়ে সুইয়ের মাঝ বরাবর খুব নরম করে ধরুন। বাম হাতে জড়ি নিয়ে জড়ির মাথাটি 2 ইঞ্চির মতো ডাবল বা দ্বিগুণ করে ধরুন। ডান হাতে থাকা সুইয়ের নাকাটি সামনের দিকে রেখে কাপড়ের ভিতর দিয়ে নিচের দিকে ঢুকান। বাম হাতের ডাবল করা জড়িটি সুইয়ের নাকায় আটকিয়ে নিন। ডান হাতের সুইটি উপরে তোলার সময় কাপড়ের কাছাকাছি এসে সুইয়ের নাকাটি পেছনের দিকে ঘুরিয়ে সুইটি উপরে তুলুন। নাকাটি সামনের দিক দিয়ে নিচের দিকে ফোড় দিন। এবার নিচের হাতের জড়িটি সুইয়ের নাকার সামনে দিয়ে একবার ঘুরান। একই নিয়মে সুইটি উপরে তুলুন। এইভাবে প্রতিবার ফোড় দিয়ে চেন সেলাই সম্পন্ন করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। চেন সেলাই করা। ফ্রেমের উপরে সুই ধরার জন্য ডান হাত ও নিচে সুতা ধরার জন্য বাম হাত ব্যবহার করুন। ডান হাতের চারটি আঙ্গুল দিয়ে সুইয়ের মাঝ বরাবর খুব নরম করে ধরুন। বাম হাতে জড়ি নিয়ে জড়ির মাথাটি 2 ইঞ্চির মতো ডাবল বা দ্বিগুণ করে ধরুন। ডান হাতে থাকা সুইয়ের নাকাটি সামনের দিকে রেখে কাপড়ের ভিতর দিয়ে নিচের দিকে ঢুকান। বাম হাতের ডাবল করা জড়িটি সুইয়ের নাকায় আটকিয়ে নিন। ডান হাতের সুইটি উপরে তোলার সময় কাপড়ের কাছাকাছি এসে সুইয়ের নাকাটি পেছনের দিকে ঘুরিয়ে সুইটি উপরে তুলুন। নাকাটি সামনের দিক দিয়ে নিচের দিকে ফোড় দিন। এবার নিচের হাতের জড়িটি সুইয়ের নাকার সামনে দিয়ে একবার ঘুরান। একই নিয়মে সুইটি উপরে তুলুন। এইভাবে প্রতিবার ফোড় দিয়ে চেন সেলাই সম্পন্ন করুন।